হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা আমাদের এই যে অ্যাসপেক্টের জন্য যে স্যাম্পল অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করলাম অ্যাসপেক্ট কনসেপ্টটা বোঝানোর জন্য, সেখানে তো আসলে আমরা XML বেসড কনফিগারেশন করেছি, তাই না? এখানে আমরা ক্যামেরার বিন করেছি, লগারের বিন করেছি, এবং আমরা AOP কনফিগের থ্রুতে আমরা একটা পয়েন্ট কাট এখানে ডিফাইন করেছি, এবং সেই পয়েন্ট কাটটা আমরা ইউজ করেছি এখানে একটা লগার অ্যাসপেক্ট ডিফাইন করার জন্য, এবং ওখানে আমরা বলে দিয়েছি যে এই ক্যামেরা স্ন্যাপ পয়েন্ট কাটটা ইউজ করতে। তো এই যে এইভাবে যে আমরা পুরোটা ডিফাইন করলাম XML এর থ্রুতে, ইটস প্রিটি গুড আসলে, কিন্তু অ্যানোটেশনের থ্রুতেও তো ডিফাইন করা যায়, এবং অনেকেই চায় যে XML যত কমানো যায়। এখনকার যে কনসেপ্টটা হচ্ছে যে কনফিগারেশন কোড যত মিনিমাল হয় ততই দেখা যায় যে ডেভেলপাররাও মজা পাচ্ছে এবং আমাদের কোডও ক্লিনার হচ্ছে। আমি পার্সোনালি প্রেফার করি অ্যানোটেশন বেসড, কেননা অ্যানোটেশন বেসড করলে দেখা যায় যে আমার সোর্স কোডের থেকেই আমি অনেক ইনফরমেশান পেয়ে যাচ্ছি, যদিও দুই সাইডেরই প্রোজ এবং কনস আছে। কারণ আপনি যদি XML বেসড অ্যাসপেক্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামিং করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার সোর্স কোডে তেমন কোনো ইন্ট্রুসিভ কোড লেখা লাগে না, কিন্তু আপনি যদি আবার অ্যানোটেশন বেসড করেন সেক্ষেত্রে আপনার যে লগার ক্লাসটা আছে বা আপনার যে অ্যাসপেক্ট ক্লাসটা আছে সেক্ষেত্রে আপনার ডিরেক্টলি মেথডের উপর বা আপনার ক্লাসের উপর বিভিন্ন টাইপের আপনার এখানে অ্যানোটেশন কনফিগ নিয়ে আসতে হবে। বাট আমরা যেহেতু জানি যে ওটা একটা অ্যাসপেক্ট ক্লাস, সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যানোটেশনের কনফিগারেশনগুলো ওখানে আমরা ইজিলি নিয়ে যেতে পারি, মেজর কোনো ইস্যু না। তার আগে আমরা এখানে আমাদের XML এ একটা ছোট জিনিস দেখে নিই যে এখানে যে আমরা পয়েন্ট কাটটা এখানে ডিফাইন করলাম, এটা কিন্তু অনেকটা রিইউজেবল পয়েন্ট কাট। আমরা এখানে তারপর যে অ্যাসপেক্টটা ইউজ করছি সেই অ্যাসপেক্টের মধ্যে এইভাবে আমরা পয়েন্ট কাট ডিফাইন করতে পারি, অন্য মেথডের সাথেও পয়েন্ট কাট ডিফাইন করতে পারি এই রিইউজেবল পয়েন্ট কাটটাকে। তো আমরা যদি আমাদের অ্যাসপেক্টের কনফিগারেশনে চলে যাই, এখানে যে আমরা যদি দেখি যে আমরা এখানে তো এই পয়েন্ট কাটটা ডিফাইন করছি এই এক্সপ্রেশনের থ্রু দিয়ে, এক্সপ্রেশনটা আমরা কপি করে নিই, হ্যাঁ, ক্যামেরা স্ন্যাপ এটার নাম। আমরা যদি এখানে চলে যাই এখন সেলেক্ট, এই পয়েন্ট কাটটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, করে দিয়ে আমরা এই অ্যাসপেক্টের ভেতরে এখানে যে বিফোর আমরা ডেফিনেশন দিয়েছি এখানে কিন্তু আমরা পয়েন্ট কাট রেফারেন্স না দিয়ে আমরা ডিরেক্টলি পয়েন্ট কাটের এক্সপ্রেশনটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে এটা একটা সেলফ কন্টেইনড হলো আমাদের এই কনফিগারেশনটা। আমরা যদি সোর্সে চলে যাই তাহলে অ্যাসপেক্টের ভেতরে কিন্তু আমরা পয়েন্ট কাট এভাবে ডিফাইন করে দিতে পারছি। আমরা একটু ফরম্যাট করে নেই আমাদের, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা একবার রান করে দেখি আমাদের প্রোগ্রামটা। আমাদের অ্যাপ ক্লাসে চলে যাই, অ্যাপ ক্লাসে যে কন্ট্রোল F11, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদেরটা কিন্তু আগের মতোই রান করছে, উইচ ইজ গুড। তো XML আসলে আমরা তো একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের যেই ক্যামেরা ক্লাস এবং লগার ক্লাস, আমাদের ক্যামেরা ক্লাস এবং লগার ক্লাসে কিন্তু কোনো এক্সট্রা ইনফরমেশন নাই। তো যা করা হচ্ছে সবই কিন্তু XML কনফিগারেশন থেকেই করা হচ্ছে। তো আসলে এটা কিভাবে কাজ করে, আমরা তো এখানে এক্সট্রা কোনো ইনফরমেশন দেই নাই, কোনো কনফিগারেশন বলি নাই, কিছুই করি নাই। এটা যেভাবে কাজ করে, আমরা যখন এখানে স্প্রিং তার কনটেক্সট লোড করছে, তখন সে যখন অ্যাসপেক্ট ওরিয়েন্টেড কনফিগুলো এখানে পাচ্ছে, AOP-র কনফিগুলো পাচ্ছে, সে করে কি, আমার এই বিনগুলো যখন সে ইনস্ট্যান্সিয়েট করতে যায় তখন সে ডিরেক্টলি এই বিনগুলার অবজেক্ট রাখে না, সে একটা প্রক্সি ক্লাস তৈরি করে নেয়, এবং ওই প্রক্সি ক্লাসের মধ্যে আসলে সে অ্যাসপেক্ট রিলেটেড কোডগুলো ইনজেক্ট করে তারপর সে আমাকে ক্লাসটা দেয়। তো এভাবেই কিন্তু স্প্রিংয়ের অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো কাজ করে, এবং আমার অ্যাসপেক্টের কোডগুলো বা অ্যাডভাইসগুলো খুব সুন্দরভাবে ইন্টিগ্রেট হয়ে যায়। আমি যেই মেথড বা যেই ক্লাসকে অ্যাডভাইস করছি সেই ক্লাসের কোড রান করলে অটোমেটিক্যালি কীভাবে ওয়্যারিংটা হবে, এটা স্প্রিং বিহাইন্ড দ্য সিন আমাদের জন্য হ্যান্ডেল করে থাকে। আমরা একটা কাজ করে দেখতে পারি, আমরা যখন এখানে ক্যামেরা ডট স্ন্যাপ করছি, এটা টেস্ট করে দেখি না আমাদের এই ক্যামেরা ক্লাসটা কোন ক্লাস। দেখি তো সিস আউট দিয়ে যদি আমি দেখি যে ক্যামেরা ডট গেট ক্লাস, হ্যাঁ, এটা যদি আমরা এখন রান করি আমরা দেখতে পাচ্ছি যে আপনারা নামটা খেয়াল করে দেখেন যে ক্যামেরা, কিন্তু ক্যামেরা এনহ্যান্সার বা স্প্রিং CGI লিব, এটা কিন্তু আসলে আমাদের, আমরা তো আসলে ক্যামেরা ক্লাসের একটা অবজেক্ট এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সে একটা প্রক্সি অবজেক্ট আমাকে দিচ্ছে। সো এটা আপনারা একটু জেনে রাখা ভালো যে কীভাবে কাজ করছে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়।
সো এটা আমার এখন দরকার নাই, পরে আমরা আরও ডিটেল জানবো এটা সম্পর্কে, লেটস সেভ ইট। এখন আমরা দেখব যে আমাদের এই কনফিগারেশনটাকে আমরা কিভাবে এই অ্যানোটেশনের থ্রু দিয়ে আমরা কনফিগার করতে পারি। সেটার জন্য তাহলে আমরা যেটা করি যে আমরা আমাদের এই বিন ডেফিনেশনগুলো এখান থেকে আগে সরিয়ে দিই, এগুলো আগে আমরা অ্যানোটেশন দিয়ে লোড করি। লেট মি একটা একটা করে আমরা কাজ শেষ করি, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আমাদের বিনে চলে যাই। আচ্ছা, বিনে যাওয়ার আগে আমার তো অ্যানোটেশন কনফিগটা এনেবল করতে হবে। আমরা আমাদের নেম স্পেসে যে এখানে কনটেক্সট, ইয়াস কনটেক্সটটা আমরা এনেবল করে দিই। গুড, কনটেক্সটে যে আমরা এখানে বিনসে যে আমরা অ্যাড করব অ্যানোটেশন কনফিগ, এবং আমরা অ্যাড করব অ্যানোটেশন কম্পোনেন্ট স্ক্যান। কম্পোনেন্ট স্ক্যানের আমাদের একটা বেস প্যাকেজ দিয়ে দিতে হবে, ওটা আমরা দিব আমাদের যে বেস প্যাকেজটা আমাদের আছে, স্প্রিং এওপি। স্প্রিং এওপি তো, তাই না? আমরা একবার দেখে আসি, স্প্রিং এওপি। হ্যাঁ, ঠিক আছে। তো এই কনফিগারেশন আমরা এর আগেও দিয়েছি, আপনারা জানেন। সো এই কনফিগারেশনগুলো এনেবল করে দিলাম, তাহলে আমাদের যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটা কিন্তু এখন স্ক্যান করবে স্প্রিং যখন এই কনটেক্সটটা লোড করবে। প্যাকেজের ভেতরে আমাদের কী কী আছে? ক্যামেরা আছে, এটার একটা আমরা বিন চাই। এটার বিন আমার যেহেতু চাই, আমি এখানে কম্পোনেন্ট বলে দিতে পারি। কম্পোনেন্ট বলে দিলে এটার বিনটা তৈরি হয়ে যাবে। আমাদের লগারের আমরা একটা বিন চাই, তাই না? তাহলে আমরা লগারটাকে কম্পোনেন্ট বলে দিই। সো লগারটারও একটা কম্পোনেন্ট আমাদের তৈরি হয়ে যাবে। সো এখন কি আছে আমাদের কনফিগারেশন? আমরা অ্যানোটেশনের থ্রু দিয়ে লগার বিন এবং আমাদের ক্যামেরা বিনটা পেয়ে যাব। তাহলে এখনও যদি আমরা রান করি, ইট শুড রান প্রিটি গুড। লেট আস ট্রাই ইট আউট, কন্ট্রোল F11। এবং এটা রান করছে, তার মানে আমাদের কনফিগারেশন এখন পর্যন্ত ঠিক আছে। এখন যেটা করব, আমরা আমাদের এই এওপির যেই কনফিগারেশনটা, এই কনফিগারেশনটা আমরা আমাদের অ্যানোটেশনে নিয়ে যাব। তার আগে আমরা আমাদের পয়েন্ট কাটের যেই এক্সপ্রেশন, এটাকে কপি করে রাখি। কপি করে রেখে আমরা এখন এই অ্যাপ এওপি কনফিগটা, পুরা সেক্টরটা আমরা ডিলিট করে দিলাম। এখন জাস্ট আমাদের অ্যানোটেশন বেসড কনফিগারেশনগুলো রয়ে গেছে। তো আমরা এখন আমাদের লগার ক্লাসে চলে যাব। লগার ক্লাসে যে আমরা সবার আগে বলবো যে ওকে, আমাদের লগার ক্লাস তুমি হচ্ছে একটা অ্যাসপেক্ট বলে দিলাম, ঠিক আছে? তো লগার ক্লাসটা আমাদের এখন অ্যাসপেক্ট ডিফাইন হয়ে গেল, এবং এই মেথডটাকে আমি ডিফাইন, এই মেথডের থ্রু দিয়ে তো আসলে আমি অ্যাডভাইস করতে চাচ্ছি, তাই না? তাহলে এই মেথডে আমি বলে দিতে পারি আমাদের বিফোর ট্যাগটা, এবং বিফোরের ভেতরে আমি এখন আমাদের ওই এক্সিকিউশনের এক্সপ্রেশনটা নিয়ে আসব। সো দিস শুড অ্যাকচুয়ালি দেন ওয়্যার ইট প্রপারলি। আমরা যদি এখন একবার রান করে দেখি আমাদের কন্ট্রোল F11, কোনো একটা জায়গায় কিছু একটা মিসিং গেছে, একটু দেখে নেই। আমি বুঝতে পেরেছি আসলে কেন এটা কাজ করছে না। আমাদের যেই বিনস XML আছে, এখানে এওপি তে আমরা যেই বিনসটা এখানে ডিফাইন করছি, এখানে আমাদের একটা জিনিস বলে দিতে হবে, সেটা হলো অ্যাসপেক্ট যে অটোপ্রক্সি। আমরা যদি অ্যাসপেক্ট যে অটোপ্রক্সি বলে দেওয়ার মানে হচ্ছে আমাদের এই প্রোগ্রামে আমাদের এই যে লগার যে অ্যাসপেক্টটা আছে এবং আমাদের যে ক্যামেরাটা আছে, এগুলো সে অটোমেটিক্যালি কনফিগার করবে, সেটা আসলে আমাদের এই অ্যাসপেক্ট যে অটোপ্রক্সি কনফিগারেশন দিয়ে বলে দিতে হয়। এটা ছিল না বলেই এর আগে হয়তো কাজ করিনি। আমরা আরেকবার ট্রাই করে দেখি এখন কাজ করে কি না। অ্যান্ড পারফেক্ট, এখন কিন্তু এটা কাজ করছে। তাহলে আপনারা তো মেইন কনসেপ্টটা বুঝতে পেরেছেন, তাই না? আমাদের লগার ক্লাসে আমরা এটাকে বলে দিলাম যে লগার তুমি হচ্ছে একটা অ্যাসপেক্ট, এবং তোমার একটা এখানে বিফোর অ্যাডভাইস আছে। বিফোর অ্যাডভাইস কোন মেথডের জন্য? এই মেথডটার জন্য, যেটা হচ্ছে ক্যামেরার একটা স্ন্যাপ মেথড আছে, সেটার জন্য একটা বিফোর অ্যাডভাইস দিচ্ছি। দিস ইজ দ্য বিফোর অ্যাডভাইস। তো এর আগে তো আমরা দেখেছিলাম যে XML বেসড কনফিগারেশনে আমাদের কিছু, আমরা রিইউজেবল পয়েন্ট কার্ড ডিফাইন করতে পারতাম। হ্যাঁ, আমরা এখানেও রিইউজেবল পয়েন্ট কার্ড ডিফাইন করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা ডামি মেথড তৈরি করব, সে লাইক পাবলিক ভয়েড ক্যামেরা স্ন্যাপ। আমি যদি একটা ডামি মেথড এখানে ডিফাইন করি, এবং এটাকে আমরা বলে দিতে পারি পয়েন্ট কার্ড। পয়েন্ট কার্ড বলে আমরা এক্সপ্রেশনটা ভেতরে দিয়ে দিব, ঠিক আছে? এবং এইখানে বিফোরে এসে আমরা জাস্ট পয়েন্ট কার্ডটা বলে দিলেই এটা কাজ করার কথা। সেটা হচ্ছে আমাদের ডামি মেথডের নামটা, ক্যামেরা স্ন্যাপ। লেট মি সি ইফ ইট ওয়ার্কস অর নট, কোনো জায়গায় কোনো ভুল আছে কি না আমরা ট্রাই করে দেখতে পারবো। না, এটা পারফেক্টলি
ওয়ার্কিং ফাইন। তো এর আগেও এক্সএমএলে আমরা যেটা দেখলাম যে রিউজেবল পয়েন্ট কার্ড আমরা ডিফাইন করেছি, এখানেও আমরা ডিফাইন করতে পারছি এবং সেই রিউজেবল পয়েন্ট কার্ডটাকে আমরা এখানে ইউজ করতে পারছি আমাদের বিফোর অ্যানোটেশনের মধ্যে। সো দ্যাটস প্রিটি মাচ ইট আমাদের কীভাবে আমরা অ্যানোটেশনের থ্রুতে আমরা কীভাবে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো নিয়ে আসতে পারি। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।